আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস এইটের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের ছ নম্বর স্কুল বনগা হাই স্কুল। তো একের এক কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ২৪কে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটি হলো, তাহলে দেখো ২৪ উৎপাদক করতে হবে। এই তাহলে এখানে তিনটে দুই আমি পাচ্ছি, কিন্তু তিন পাচ্ছি একটা, তাহলে আরো দুটো তিন যদি হয় তাহলে আমার তিনটে তিন আসবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তিন গুণ তিন দিয়ে, তার মানে নয় দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হবে অপশন সি। নেক্সট দু নম্বর, একটি বীজগাণিতিক সংখ্যামালার ভাজক হচ্ছে এক্স, ভাগফল হচ্ছে এক্স, ভাগ শেষ হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে ভাজ্য কত, তাহলে কি হবে দেখো। আমরা কি জানি ভাজ্য ইজিকাল টু হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে ভাজক আছে এক্স, ভাগফল আছে এক্স, আর ভাগ শেষ হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে ভাজ্য হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। নেক্সট তিন নম্বর, দুটি সম্পূরক কোণের মধ্যে একটি অপরটির পাঁচ গুণ হলে বৃহত্তম কোণটির মান কত। একটি অপরটির পাঁচ গুণ, তাহলে একটা এক্স হলে আর একটা হচ্ছে ফাইভ এক্স, তাহলে কি হবে দেখো, একটা যদি এক্স হয় আর একটা হবে ফাইভ এক্স। এবার যেহেতু সম্পূরক কোণ তাহলে দুটোর সমষ্টি কত হবে, ১৮০ ডিগ্রি, তাহলে এখান থেকে সিক্স এক্স ডিগ্রি মানে ১৮০ ডিগ্রি, এক্স ডিগ্রি মানে হচ্ছে ৬ দিয়ে ভাগ করলে ৩০ ডিগ্রি, সুতরাং ফাইভ এক্স ডিগ্রি মানে ৫ ইন্টু ৩০ ১৫০, তাহলে বৃহত্তম কোণের মান হবে ১৫০ ডিগ্রি। নেক্সট ৪ নম্বর, এ বি সরলরেখার ওপর ওসি দণ্ডায়মান, এওসি ইজ ইকাল টু টু বিওসি হলে এওসি এর মান কত। তাহলে দেখো ছবিটা আঁকি, এই একটা সরল রেখা, এইটা এটা যদি এ ও সি হয়, আচ্ছা দাঁড়া এটা এ ও সি হবে, এ ও সি, এটা হচ্ছে বি ও সি। এবার বলেছে এ ও সি ইজ ইকাল টু টু বি ও সি, এবার এই দুটো সমষ্টি আমরা কত জানি, ১৮০, কারণ একটা সরল রেখার উপরে অবস্থিত, তার মানে এওসি প্লাস বিওসি ইজ ইকাল টু ১৮০ ডিগ্রি। এবার এওসির জায়গায় বসাবো টু বিওসি, কারণ সেটাই দেয়া আছে, ইজ ইকাল টু ১৮০ ডিগ্রি, তাহলে এখান থেকে টু বিওসি আর একটা বিওসি মানে থ্রি বিওসি, তাহলে বিওসি ইজ ইকাল টু ১৮০/২ মানে হচ্ছে সরি থ্রি, তার মানে হচ্ছে ৬০ ডিগ্রি, ঠিক আছে।
তাহলে এওসি এর মান কত হবে 2 বিওসি ছিল তাহলে এওসি হবে 2 ইনটু 60 ডিগ্রি মানে 120 হলো নেক্সট দেখো দুই দুটি মূলদ সংখ্যা যোগ করলে শূন্য এবং গুণ করলে এত সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে এমন একটা সংখ্যা যাদের যোগফল শূন্য মানে একই সংখ্যা একবার প্লাস সাইন একবার মাইনাস সাইন হবে তাহলে সংখ্যা দুটি কি কি তাহলে ধরি সংখ্যা দুটি x এবং মাইনাস x কারণ দুটো উল্টো সাইন হলে তবেই তাদের যোগফল শূন্য হয় তাহলে সুতরাং x ইনটু মাইনাস x ইজ ইকাল টু মাইনাস 4/9 তাহলে x স্কয়ার হলো 4/9 x ইজ ইকাল টু হচ্ছে এটা রুট মানে হচ্ছে 2/3 সেটা প্লাস 2/3 হতে পারে মাইনাস 2/3 হতে পারে তাহলে এক্স ইজ ইকাল টু প্লাস 2/3 হলে মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস 2/3 আবার এক্স ইজ ইকাল টু মাইনাস 2/3 হলে মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে সংখ্যা দুটো হবে হচ্ছে একটা 2/3 আর একটা মাইনাস 2/3 ঠিক আছে এবার হচ্ছে নেক্সট 2 নাম্বার দু নাম্বার হচ্ছে এইটা ভাগ এটা তাহলে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে এক্স স্কয়ার প্লাস 11x প্লাস 27 এক্স দিলে এক্স স্কয়ার প্লাস 6x বিয়োগ করলে 5x প্লাস 27 দিলাম 5 থাকছে মাইনাস 3 তাহলে ভাগফল হবে x প্লাস 5 এবং ভাগ শেষ হবে মাইনাস 3 নেক্সট 3 নাম্বার একটি আয়তাকার চিত্র পিকিউ আর এস আঁকো যার পিকিউ 6 এবং আর এস হচ্ছে 4.8 তাহলে দেখো সাইডে একটা 6 আর একটা 4.8 এঁকে নেব এই হলো 6 এই হচ্ছে 4.8 এবার একটা সরল রেখা আঁকবো যে কোনো মাপের আয়তক্ষেত্র যেহেতু এদিকে 90 আঁকবো এবার এই 6 সেমির মাপ নেব এখান থেকে বসিয়ে 6 4.8 এর মাপটা নেব এখান থেকে আবার এখান থেকে আবার 6 এর মাপ নেব এখান থেকে মানে এইটা 6 হলো এটা 6 এদিকে 4.8 এদিকেও 4.8 হলো আয়তক্ষেত্র
কিউ আর এস, ঠিক আছে। কিন্তু এখানে যে বইতে তোমাদের আর এস দেওয়া আছে, নামটা কিন্তু ভুল দেওয়া আছে, ওটাকে আর কিউ করে নেবে, কারণ আর এস এর মান কিন্তু 6, এইটা আর কিউ হবে, ঠিক আছে। এই যে এটা পিকিউ 6 আর কিউ 4.8, হলো নেক্সট। অথবা দিয়ে একটা ছক দেওয়া আছে, দেখো তার পায় চিত্র তৈরি করতে হবে। প্রাপ্ত নম্বর শতকরায়, তারপরে থাকবে ভগ্নাংশ, তারপরে থাকবে কেন্দ্রীয় কোণ। এবার বিষয়তে প্রথমে আছে হচ্ছে বাংলা, তারপরে আছে ইংরেজি, তারপরে আছে অঙ্ক, তারপরে আছে পরিবেশ, তারপরে আছে শারীরশিক্ষা। বাংলা মানে 15, ইংরেজি হচ্ছে 20, অঙ্ক হচ্ছে 30, পরিবেশ হচ্ছে 15, শারীরশিক্ষা 20। শতকরা মানে 100 মধ্যে নাম্বারটা পেয়েছে, যোগ করে দেখো এখানে মোট হচ্ছে কত। 5 আর 5 10 এর 0, হাতে রইল 1, 1 আর 1 2 4 7 8 9 10, টোটাল তাহলে হচ্ছে আমার 100। টোটাল 100 মানে ভগ্নাংশ 15/100, 5 দিয়ে কাটলাম। তারপরে 20/100, 1/5, 30/100, 3/10, 15/100, 3/20, 20/100, 1/5। এবার এটাকে কেন্দ্রীয় কোণ, টোটাল কোণ 360 বলে 360 ডিগ্রি দিয়ে গুণ হয় 54 ডিগ্রি। ৭২ ডিগ্রি, ১০৮ ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি।
এবার এগুলো সব যোগ করে কত হচ্ছে দেখো, 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 4 18, 18 আর 2 16, 6 হাতে 1, 7 আর 1 8, 8 5 13, 13 আর 7 20, আর 5 25, 6 না এখানে শূন্য হবে, 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 4 18 আর 2 20 হাতে রইল 2, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 7 21, আর 5 26 হাতে 2 360 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা দিয়ে পাই চিত্র করতে হবে। তাহলে দেখো এবার পাই চিত্র করব, তার জন্য যেকোনো একটা বৃত্তচাপ নিয়ে বৃত্ত অঙ্কন করছি। এবার প্রথমে দেখো 54 ডিগ্রি ছিল বাংলার জন্য, বসিয়ে এখান থেকে 54 ডিগ্রি করলাম, এরপরে আছে দেখো 72 ডিগ্রি ইংরেজির জন্য, এরপরে আছে দেখো 108 ডিগ্রি অঙ্কের জন্য, এটা 100, এটা 108, এরপরে আছে আবার 54 ডিগ্রি পরিবেশের জন্য, আর বাদ বাকি যেটা আছে সেটা দেখো 72 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে বাংলা 54 ডিগ্রি, তারপরে হচ্ছে ইংরেজি 72 ডিগ্রি, তারপর হচ্ছে অঙ্ক 108 ডিগ্রি, তারপর হচ্ছে পরিবেশ আবার 54 ডিগ্রি, এবার হচ্ছে শারীর শিক্ষা। হলো, এটা হচ্ছে পাই চিত্র। নেক্সট, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে দেখো 4 এর 1 এইটা হলে এর মান কত, টু এ মাইনাস 2/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 2 যদি কমন যায় a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এখান থেকে পাবো a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ হলে হাফ। এবার উভয় পাশে যদি আমি কিউব করি, তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটার মানে মাইনাস 1/8।
এটা হচ্ছে মাইনাস থ্রি, এইটার মান হচ্ছে দেখো মাইনাস হাফ, তাহলে এটা প্লাস হয়ে গিয়ে এখানে হলো হাফ। এবার যেটা মান নির্ণয় করতে দিয়েছে দেখো, এটা প্লাস একটা টু আছে, প্লাস টু এদিকে করলাম মানে ডান দিকেও করতে হবে, ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এইট, এটা এদিকে চলে গেলে মাইনাস থ্রি বাই এইট, থ্রি বাই টু প্লাস টু, তাহলে লসাগু হবে হচ্ছে আট মাইনাস ওয়ান মাইনাস তিন চারে বারো প্লাস ষোলো, তার মানে থ্রি বাই এইট। ঠিক আছে, তাহলে নিম্ন মান হবে থ্রি বাই এইট। নেক্সট দেখো সরলকরণ, সূত্রের সাহায্যে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন, ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন, তো এইটাকে ভাঙলে কি হয় দেখো, টু এস এর হোল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তাই হয় তো, এগুলোকেও তাই ভাবে লেখা যায়। দেখো টু এর হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি প্লাস নাইন স্কোয়ার, সরি থ্রি স্কোয়ার, এটা একটা পার্ট হলো, এটা প্লাস দিয়ে সেম জিনিস। এবার এখান থেকে পাবো দেখো টু এ প্লাস থ্রি, টু এ মাইনাস থ্রি, আর এই দুটো যা আছে তাই, এবার টু এ প্লাস থ্রি এর সঙ্গে এই পার্টটা যদি নিই তাহলে দেখো কিউবের ফর্মুলা হবে কি হবে, এ কিউব মাইনাস বি কিউব, আবার এইটার সাথে যদি এইটা নিই তাহলে আরেকটা কিউবের ফর্মুলা হবে, আচ্ছা এটা প্লাস এর কিউব, এটা মাইনাস এর কিউব, এই তাহলে এখান থেকে পাচ্ছি এইট এ কিউব প্লাস সাতাশ, এখান থেকে এইট এ কিউব মাইনাস সাতাশ, এইটা আবার এ প্লাস বি ইনটু এ মাইনাস বির ফর্মুলা হয়, তার মানে এইট এ কিউবের হোল স্কোয়ার মাইনাস সাতাশের হোল স্কোয়ার, তাহলে এইট এ কিউব মানে হোল স্কোয়ার মানে আটাটা চৌষট্টি, এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সাতাশের হোল স্কোয়ার মানে কি, হাতে চার, সাত দুগুণে চোদ্দ, চারে আঠেরো, সাতাশ দুগুণে চুয়ান্ন, নয় বারো দুই হাতে এক, সেভেন টু নাইন, হলো।